আজকে আমি দেখাবো বাড়িতে কীভাবে পিজা সস সহজ উপায়ে বানানো যায়। এই সসটা যে কোনো পিজাতে আপনারা ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই সসটা কীভাবে বানাচ্ছি। আমি প্রথমে 250 গ্রামের মতো টমেটো নিয়েছি, টমেটো সস, চিলি ফ্লেক্স, ভিনিগার, গ্রেট করা পেঁয়াজ, বেসেল, অরিগ্যানো, রসুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা মিক্সার জারে টমেটো কুচি আর রসুন দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, একটা বড় স্ট্রেনারে এটা আমি ছেঁকে নেব। আমি এখানে 250 গ্রামের মতন টমেটো ব্যবহার করেছি আর টমেটোগুলো লাল লাল নিতে হবে। একটা প্যানে কিছুটা আমি সাদা তেল দিলাম, দিয়ে ওই যে গ্রেট করা পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। এই পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা টমেটোটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব আর সমানে হাতা দিয়ে নাড়তে হবে। ফুটে উঠেছে, এবার টমেটো সসটা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সমানে হাতা দিয়ে নাড়তে থাকবো আর কালারটা আস্তে আস্তে ডিপ কালার হয়ে যাচ্ছে। নুন দিলাম, চিনি দেব, আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে সেইভাবে চিনি দিতে হবে। বেসেল, অরিগানো দিচ্ছি, সব দিয়ে একসঙ্গে আবার আমি নাড়তে থাকবো। জলটাও শুকিয়ে এসছে, দেখুন কি সুন্দর লালচে সসের কালার হয়ে গেছে। এতে কোনো জল ব্যবহার করা যাবে না। এবার ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে এই রেসিপিটা টেস্টও হবে আর 8 থেকে 10 দিন আমি স্টোর করে রাখতে পারবো। এই কাঁচের কৌটোতে আমি স্টোর করে রাখবো আর কাঁচের কৌটোটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এই সসটা পিজাতে কেন, আপনারা রেড পাস্তাতেও এটা দিয়ে খেতে পারেন। বাজারের সস ব্যবহার না করে আপনারা এইভাবে সহজ উপায়ে পিজা সস বানিয়ে নিতে পারেন। এটা গরম আছে, কিছুক্ষণ ঠান্ডা করে আমি ঢাকা লাগিয়ে এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো।